তিনি যে সালাদ করেছেন এই সালাতের মধ্যে নারী আর পুরুষের সালাতে কোনো পার্থক্য আছে কি না বা থাকলে কি ধরনের কিভাবে সেটা তিনি জানতে চেয়েছেন নারী পুরুষের সালাতের মধ্যে কোনো পার্থক্য আছে কিনা থাকলে কি কি যদি একটু বলেন হাদিস মতে নারী পুরুষের আলাদা কোনো আমাদের নিয়ম নেই রসুল সবাইকে বলেছেন সল্লু কামা তোমরা আমাকে যেভাবে নামাজ পড়তে দেখো সেভাবেই পড়ো এখানে আল্লাহ রসুল পার্থই করেননি যে মহিলারা ভিন্ন কায়দায় পড়বে বা ভিন্ন আঙ্গিকে পড়বে পুরুষরা ভিন্নভাবে পড়বেন এরকম বলেননি তবে দুর্বল রেওয়ায়ত রয়েছে যে দুর্বল রেওয়ায়তের মাধ্যমে বোঝা যায় যে মহিলারা কিছু আলাদা করবে তবে সেই বর্ণনাগুলো দুর্বল বর্ণনাগুলো এই শুদ্ধ বর্ণার দৃশ মোকাবেলে বা তার সামনে এসে টিকতে পারবে না এই জন্য অলামাইকার বলেছেন এমন দুর্বল হাদিস যে দুর্বল হাদিস দিয়ে

কোনো এভাবে পেটে লাগাই রাখতে অথবা বিষয় দিতে আল্লাহ রসুল কুকুর মতো বিষয় দিবে না সই বখারিতে রয়েছে এভাবে বিষয় দিবে নিষেধ করেছেন আল্লাহ রসুল সেখানে বলেন না যে না পুরুষের বিষাবে না মহিলারা বিষয় দিতে পারবে এদের ধরনের কিছু বলেন বর্ণনা আসেনি অনেক ধন্যবাদ মোস্তারাম এরপরে আরেকটি প্রশ্ন আমরা পেয়েছি আচ্ছা এর আগে একটু বলে নিচ্ছি আমাদের ভাই একটি কথা বলেছিলেন যে সিস্টেমটা কি তা আমরা আশা করছি আমাদের ভাইয়ের প্রশ্নের আলোকে যে আমাদের কর্তৃপক্ষ যারা আছেন তাদেরকে আমরা অনুরোধ জানাবো যে এমন কোন অনুষ্ঠান করা যায় কিনা যার মাধ্যমে একেবারে জি প্র্যাকটিক্যালটা যেন দেখানো হয় ইনশাআল্লাহ ভাইয়া